প্রিয় বন্ধুরা, আমাদের সুস্থতার চাবিকাঠি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। অনেকেই ভাবেন না খেয়ে থাকা অর্থাৎ হাঙ্গার একদিকে যেমন অত্যন্ত জরুরি একটি অবস্থা ও অন্যদিকে প্যানিক করার মতো একটি বিষয়, কিন্তু হাঙ্গার যে শুধুই একটি অনুভূতি সেটা অনেকেই মানতে চান না। ধরুন যদি একটা সম্পূর্ণ দিন উপবাস বা ফাস্টিং করে কাটান, তাহলে হয়তো আপনি অনুভব করবেন যে না খেয়ে থাকাটা সত্যিই কোনো প্যানিক করার মতো বিষয়ই নয়। যদি আপনি আপনার একটি বা দুটি মিল মিস করে যান, তাহলে মনে হয় না আপনার জীবনে এমন কিছু বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তবে বলে রাখি, অত্যধিক মাত্রায় ফাস্টিং ও স্টারভেশন কখনোই রিকমেন্ডেড নয়। আচ্ছা, আদিম যুগের কথা ভেবে দেখুন তো, যাদের কাছে কোনো রকম ঘড়ি বা ঘন্টা ছিল না যে নির্দিষ্ট সময়ান্তর খাবার খেতে হবে বা উপবাস করতে হবে, তা সত্ত্বেও তারা অনেক বেশি সুস্থতার সঙ্গে পৃথিবীতে টিকে ছিল লক্ষ লক্ষ বছর। নাম্বার ওয়ান, স্কিপ আ মিল। যদি আপনি কখনোই ইন্টারমিটেন্ট ফাস্টিং না করে থাকেন, তাহলে খুব সহজেই এই স্কিপ আ মিল পদ্ধতিটা শুরু করুন। অর্থাৎ এক্ষেত্রে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে থাকার অর্থ হলো দীর্ঘ সময় কোনো রকম খাবার কনজিউম না করা। তবে এর একটা বিশেষ টাইম ফ্রেম আছে যাকে বলা হয় 16/8 ইন্টারমিটেন্ট ফাস্টিং। অর্থাৎ আপনি 16 ঘন্টা ফাস্টিংয়ে থাকুন আর বাকি 8 ঘন্টা খাবার খাওয়ার জন্য রাখুন। নাম্বার টু, 18/6 মেথড। এক্ষেত্রে আপনাকে 18 ঘন্টা ফাস্টিংয়ে থাকতে হবে এবং লাঞ্চ ও ডিনার দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে সম্পূর্ণ করতে হবে। তবে হ্যাঁ, আপনি যদি IF নিয়ে খুবই সিরিয়াস থাকেন, তাহলে এই পদ্ধতিটা দিয়ে শুরু করাই ভালো। কিন্তু যদি আপনি পুরো দিন না খেয়ে থাকতে পারেন, তাহলে আপনার উচিত হবে পছন্দ মতো স্কিডিউল ও লাইফস্টাইল অ্যাডপ্ট করা। পয়েন্ট নাম্বার 3, অল্টারনেট ডে ফাস্টিং। এটি এমন একটি পদ্ধতি যা অত্যন্ত সাউন্ডেবল। ধরুন আপনি যদি পুরো একদিন ফাস্টিংয়ে থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই পরের দিন খাবার কনজিউম করবেন। অর্থাৎ পদ্ধতিটা এমন হবে যে মানডে ফাস্টিং, টিউজডে ইট নর্মালি, আবার ওয়েনেসডে ফাস্টিং, দেন থার্সডে ইট নর্মালি, এবং পদ্ধতিটা এভাবেই চলবে। অ্যাকর্ডিং টু সায়েন্স, যদি অল্টারনেট ডে ফাস্টিংয়ে থাকেন, তাহলে আপনারা 2 অ্যাপ্রোচেসের মধ্যে যে কোনো একটিকে মেনে চলতে পারেন। প্রথম ধাপটি হলো, আপনি ফাস্টিং ডেজে কমপ্লিটলি ফাস্ট করতে পারেন, তবে শুধুমাত্র জল গ্রহণ করতে পারেন, অথবা সুপার স্মল মিলস অর্থাৎ রেগুলার যা ক্যালোরি ইনটেক করেন তার 25% ক্যালোরি ইনটেক করতে পারেন, যেটা গড়ে প্রায় 500-600 ক্যালোরির মধ্যে হবে। তবে এই ক্যালোরি ইনটেকের মধ্যে কোনো প্রকার সুগার বা স্টার্চ জাতীয় খাবার অন্তর্ভুক্ত করা যাবে না। এবারে আসি দ্বিতীয় ধাপে। আপনারা কি জানেন এই সেকেন্ড অপশনটাকেই ফাস্টিং মিমিকিং বলে কনসিডার করা হয়? এখন বলি এই ফাস্টিং মিমিকিং কি। আসলে এটি এক ধরনের মডিফাইড ফাস্ট, যেটার ক্ষেত্রে খাবার থেকে দূরে সরে না থেকে বরং অল্প অল্প করে খাবার খাওয়া যেতে পারে। এই ফাস্টিং মিমিকিং এর ফলে ওয়েট লস হয় এবং হার্টও সুস্থ থাকে। এবার বলি অল্টারনেট ডে ফাস্টিং নিয়ে। এটা ফাস্টিং এর ক্ষেত্রে এক্সট্রিম একটি অ্যাপ্রোচ এবং কিছু মানুষের জন্য এই ফাস্টিং টাফও হতে পারে। যদি আপনি মনে করেন ফাস্টিং ডেজে কোনো খাবারই খাবেন না, তাহলে প্রতি সপ্তাহে 2 দিনের বেশি ফাস্টিং রাখবেন না, সেক্ষেত্রে ফাস্টিংকে সীমিত করে দিতে হবে। পয়েন্ট নাম্বার 4, ফ্যাট ফাস্টিং। এটি গ্রেট অপশন তাদের জন্য যারা অলরেডি কিটোসিস প্রসেসে রয়েছেন অথবা যারা সহজেই কিটোসিস পর্যায়কে গ্রহণ করতে চান। যদি কেউ কিটো ডায়েট করছেন এমনটা হয়, তাহলে বুঝতে হবে তার খুবই দ্রুত ওয়েট লস হবে। জেনারেলি ফ্যাট ফাস্ট সপ্তাহে 2-4 দিন করা যেতে পারে, তবে কখনোই সেটা যেন 5 দিন না হয়। এখন দেখে নেওয়া যাক ফ্যাট ফাস্টিং কিভাবে করা যেতে পারে। আপনি প্রতিদিন যে পরিমাণে ক্যালোরি ইনটেক করে থাকেন, তার 80-90% ক্যালোরি ফ্যাট বা চর্বি জাতীয় খাবার থেকে নিতে হবে। প্রোটিন বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে ক্যালোরি নেওয়া চলবে না। প্রতিদিন এই ক্যালোরি ইনটেককে 1000-1200 ক্যালোরি করতে পারেন। নাম্বার 5, ক্যালোরি রেস্ট্রিকশনের অন্য আরেকটি বেনিফিশিয়াল দিক হলো ওয়ারিয়ার ডায়েট, যেটা ফর্মুলেট করেছিলেন ইসরায়েল স্পেশাল ফোর্সের ফর্মার মেম্বার ওরি হফমেকলার। এই ডায়েটকে মিমিক ডায়েট অফ অ্যানশিয়েন্ট ওয়ারিয়ার্সও বলা হয়ে থাকে। প্রাচীনকালে ওয়ারিয়ার্সরা তাদের মনকে সুস্থ ও কোমরকে স্লিম রাখতে দিনে খুবই সামান্য আহার করতেন এবং রাতে একটা বিগ মিল কনজিউম করতেন, অর্থাৎ
আপনি যদি লো কার্ব কিটোজেনিক ডায়েট ফলো করেন তাহলে আপনাকে ফোকাস দিতে হবে লো কার্বোহাইড্রেট, ভেজিটেবলস এবং কিটো স্ন্যাক্সের উপর। এবং পুরো দিনে এই ধরনের খাবার ইনটেকের পর রাতে আপনাকে অবশ্যই একটা বিগ মিল কনজিউম করতে হবে, যেটা অত্যন্ত জরুরি। সবসময় এই নিয়মটা অবশ্যই পালন করার চেষ্টা করবেন যে অধিক রাতে কখনোই ওভারইট করবেন না, এতে আপনার স্টমাক আপসেট হতে পারে ও সেই সঙ্গে ইনডাইজেশনের প্রবলেমও চলে আসতে পারে। পয়েন্ট নাম্বার 6, দ্য ডায়েট 5:2। ডায়েট 5:2 অনেকটাই 24 আওয়ার্স ফাস্ট এবং অল্টারনেট ডে ফাস্টিং এর সঙ্গে সিমিলার, তবে এটা কিছুটা হলেও সিমিলার যেখানে সপ্তাহে দুবার ফাস্ট করতে হবে। আপনি চাইলে ফাস্টিং এর দিনগুলোতে 500 থেকে 600 ক্যালোরি কনজিউম করতে পারেন এবং মনে রাখতে হবে হেলদি ফ্যাটস, প্রোটিন এবং ভেজিটেবলস কনজিউম করতে হবে। এ সময় সিম্পল কার্বোহাইড্রেট ফুড কোনোভাবেই খাওয়া চলবে না। এবারে আসি সাধারণ ইন্টারমিটেন্ট ফাস্টিং গাইডলাইন্সে। যারা ইন্টারমিটেন্ট ফাস্টিংকে অ্যাবসলিউট ওয়েতে করতে চান তাদের অবশ্যই এই টিপসগুলো মাথায় রাখতে হবে। ফাস্টিংয়ের সময় আপনি শুধুমাত্র জল পান করুন, আর এই জল পান শুধুমাত্র আপনাকে হাইড্রেট করবে সেটা নয়, সেই সঙ্গে আপনার ক্যালোরি ইনটেক করার প্রবণতাকেও কমিয়ে দেবে। ফাস্টিং পিরিয়ডের শেষে সর্বদাই হাই কোয়ালিটি ফুডসকে খাদ্য তালিকা রাখবেন, বিশেষভাবে যদি আপনার উদ্দেশ্যটা হয় ওয়েট লস। প্রেগনেন্ট মহিলা বা ব্রেস্ট ফিডিং করছেন এই রকম মহিলাদের অলওয়েজ ফাস্টিং করবার পূর্বে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। যদি কোনো ব্যক্তি ইটিং ডিসঅর্ডারে ভুগছেন বা আগে দীর্ঘদিন স্ট্রাগল করেছেন তাদের আমি কখনোই ফাস্টিং রিকমেন্ড করব না, বরং তারা রেগুলার নিয়ম করে ক্যালোরি ইনটেক করে সুস্থ থাকুন। ইন্টারমিটেন্ট ফাস্টিং এর বেনিফিটস আমরা গত সপ্তাহে শেয়ার করেছি, আপনি সেই ভিডিওটি নিচে দেওয়া লিংক থেকে বা উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। এখন এই পর্যন্তই, কমেন্ট করে জানাবেন ভিডিওটি থেকে আপনার কোনো উপকার হয়েছে কিনা। আবার দেখা হবে আগামী সপ্তাহে। থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন।